ইউপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। আজকের আলোচনার বিষয় বাত ব্যথা জনিত শারীরিক অক্ষমতার চিকিৎসা। আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের দায়িত্বে থাকব। আর আমাদের আজকের অতিথি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ এবং চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল। ডাক্তার শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং শুভ সকাল। শুভ সকাল, আপনাকে অনেক ধন্যবাদ। এই বাত ব্যথা জনিত সমস্যা তো যুগ যুগ ধরে চলে এসেছে, আমরা হয়েছি পর থেকে শুনেছি, আমাদের পূর্বপুরুষরাও শুনেছে। এই করোনাকালীন সময়ে কি মনে করেন যে বাত ব্যথা একটু বেশি বেড়ে গেছে? অবশ্যই, আমরা নিয়মিত যেমন আমার প্র্যাকটিসে আমরা করোনার আগে যে পরিমাণ রোগী আসতো এখন তার ন্যূনতম অন্তত 2 থেকে 3 গুণ রোগী বেড়ে গিয়েছে। এর কারণ কি? এর মূল কারণ হচ্ছে যে দীর্ঘদিন মানুষ বাসায় থাকা, মুভমেন্ট কমে যাওয়া, তারপরে হচ্ছে অপর্যাপ্ত চিকিৎসা ছিল, কারণ মানুষ চাইলেই চিকিৎসা পেত না। সেটি যারা বাত ব্যথা দীর্ঘদিন আক্রান্ত ছিল তাদের সমস্যাটা আরও বেড়ে গিয়েছে। আর আরেকটা হচ্ছে বাসায় থাকা বা মুভমেন্ট কমে যাওয়া, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভিটি। এই যে ইনঅ্যাক্টিভিটি মানুষকে যে বিভিন্ন রোগে ভোগায় তার অন্যতম একটা প্রমাণ হচ্ছে এই যে এখন যে ব্যথা রোগী বেড়ে গিয়েছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে করোনাকালীন সময়ে এই যে মানুষ যে ঘরে বসে থেকেছে, মানে কীভাবে সময় কাটাবে, হয়তো ঘন্টার পর ঘন্টা টিভি দেখেছে কিংবা ইন্টারনেটে বসে বসে কারোর সঙ্গে চ্যাট করেছে, এইভাবে তো একদম কর্মহীন বা একদম মুভমেন্টবিহীন একটা অবস্থায়, এটাও কি একটা বড় কারণ? এটি মূলত এখন আমরা যেটা মনে হচ্ছে, এবং যেটা হচ্ছে আসলে মুভমেন্ট ছাড়া কোনো প্রাণী আসলে কোনো অস্তিত্ব নাই। সেটি একটা প্রাণী যখন যে কোনো মানুষ বলেন বা যে কোনো আমাদের যাদেরকে আমরা প্রাণ আছে বলি মুভমেন্ট করে, তাদের যদি মুভমেন্ট আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু খুব দ্রুত তার বিভিন্ন রোগে আক্রান্ত হবে, বিভিন্নভাবে সে শারীরিকভাবে ডিসেবল হয়ে যাবে, মানে ক্ষয়িষ্ণুতা দেখা দিবে। কারণ হচ্ছে একটা মানুষ তার যে সিস্টেমগুলো আছে শরীরে, অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল যে সিস্টেম, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম বলেন, কার্ডিওভাস্কুলার সিস্টেম, নিউরোলজিক্যাল সিস্টেম, ইভিন কি ইউরোজেনিটাল সিস্টেম হতে শুরু করে সবগুলো সিস্টেম কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না। এবং যখন সে বাসায় থাকে, আপনি বলছিলেন যে আমরা বারবার বলে আসছি যে এক্সারসাইজ করবেন, বাসায় থেকে থেকে কিছু ব্যায়ামগুলো আমরা শিখিয়ে দিয়েছি, কিন্তু বাস্তবে কিন্তু আসলে এক্সারসাইজ পর্যাপ্ত না। কারণ মুভমেন্ট, একটা মানুষ বাসা থেকে অফিসে যাবে বা তার কর্মক্ষেত্রে যাবে, মুভমেন্ট করবে, কর্মক্ষেত্রে যেতে গেলে তাকে হয় হাঁটতে হচ্ছে বা বিভিন্ন হয়তো যানবাহন ব্যবহার করতে হচ্ছে। এই যে অ্যাক্টিভিটিগুলো, যেই পরিমাণ আমাদের মুভমেন্ট প্রয়োজন একটা লোকের পার ডে, সেই মুভমেন্টটা প্রায় আপনার জিরোর কাছাকাছি চলে আসছে এক হিসাবে। তো যার কারণে দেখা গিয়েছে আর্থ্রাইটিস জনিত সমস্যা, শারীরিক অবসাদ, বিভিন্ন মাংসপেশির বিভিন্ন সমস্যা, স্পেশালি মাসেল স্পাজম, স্প্রেন এবং নিউরোলজিক্যাল বিভিন্ন ব্যথাজনিত সমস্যাগুলো অনেকাংশে বেড়ে গিয়েছে। মানে এবং এখন আমরা প্রায় নিয়মিত ইয়াং রোগীর সংখ্যাও বেড়ে গিয়েছে, ইভেন কি বাচ্চারাও আসতেছে, বিকজ তারা কিন্তু বাসায়, তাদের স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ, যার কারণে এই রোগীর সংখ্যা আরও বেড়ে গিয়েছে। আর ট্রিটমেন্টেরও কিছুটা অপর্যাপ্ততা ছিল, যারা দীর্ঘদিন ট্রিটমেন্ট নিচ্ছিল তারা কিন্তু আর হাসপাতালে যেতে পারতো না। আজকে ডক্টর শফিউল্লাহ প্রধান, আমাদের আজকের যদি মূল আলোচনা আমরা করি যে ঘাড়ের ব্যথা, এই যে অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে এটা অনেকেই জানতে চাচ্ছে আমাদের কাছে, এটা নিয়ে যদি আমরা আজকে কথা বলি, তো ঘাড়ের ব্যথা তো অনেক কারণে হতে পারে, উচ্চ রক্তচাপের জন্য হতে পারে, বিভিন্ন মানে অন্যভাবে কাত হয়ে বা একটা বেকায়দায় থাকা অনেকক্ষণ, আর মানে মেইন কারণটা কি ঘাড় ব্যথার? ঘাড় ব্যথা আমরা এখন প্রতিনিয়ত নতুন নতুন রোগী পাচ্ছি, এর মূল কারণ হচ্ছে বর্তমানে আমাদের যে আর্গোনমিক্যাল প্রবলেম, মানে আর্গোনমিক্স হচ্ছে যুগে যুগে চেঞ্জ হচ্ছে মানুষের। আর্গনস মিন্স কাজ, নমিক্স মিন্স ল, সে মানে হচ্ছে কাজের ল। এখন আপনার যে আপনি ডাক্তারি করেন, আমি ডাক্তারি করি, বা আমাদের ক্যামেরার পিছনে ভাইরা আছে, নেপথ্যে আছে, বসে আছেন বিভিন্ন ডেস্কে, বা বিভিন্ন হেলথ কেয়ার ওয়ার্কার হতে শুরু করে সবাই তার কাজে বিভিন্নভাবে পজিশনে থাকে, এবং প্রতিটা কাজের সাথে কোনো না কোনো ডিভাইস জড়িত। যেমন কেউ হয়তো ল্যাপটপ ইউজ করছে, কেউ কম্পিউটার, কেউ আবার মোবাইল ফোন নিয়ে সারাদিন কাটাচ্ছে, ব্যবহার হচ্ছে। এই যে বিভিন্ন অ্যাক্টিভিটি কাজের
সেই ক্ষেত্রে ঘাড়ের পজিশনটা ঠিক থাকে না প্রায়, এবং অনেকে হয়তো টেলিভিশন দেখছে সারা দিন, বা যারা মা বোনরা বাসায় আছেন তারা পারিবারিক কাজ করে, তাদের পজিশনটাও ঠিক থাকে না, যে সামনে ঝুঁকে, এই যে ফরওয়ার্ড টেন্ডেন্সি অলওয়েজ, এবং সেই ফরওয়ার্ড টেন্ডেন্সিটা হচ্ছে অনেক সময় ধরে এবং ভুলভাবে, পাশাপাশি দ্যার ইজ নো অ্যাক্টিভিটি, মানে মুভমেন্ট নাই, সেটাকে রিকভারি করার জন্য যে এক্সারসাইজগুলো করা দরকার ছিল, যে হাঁটা চলাফেরা করার দরকার ছিল, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার দরকার ছিল, যেটা উন্নত বিশ্বে সবাই করে থাকে, সেটা বাংলাদেশে ওইভাবে হয়ে ওঠে না, বা সামাজিক সেই সচেতনতাটা এখনও ডেভেলপ করে নাই, সে স্লোগানটা মানুষের মধ্যে এখনও ঢুকে নাই। মানুষ যখন কাজ করতেছে করছেই, করেই যাচ্ছে, যেমন বাসা একজন মা বা বোন, সে যখন বাসা কাজ করে সে তার পারিবারিক কাজ করেই যাচ্ছে, খেয়াল করছে না যে তার ঘাড়ে একটা সমস্যা হচ্ছে, তার শরীরটা ঠিক রাখা দরকার। যখন তার সমস্যা হয়, তীব্র ব্যথা শুরু হয় ঘাড়ে, তখন সে হয়তো ডাক্তারের কাছে আসে, এবং ডাক্তারের কাছে আসলে হবে না, এটা এটা একটা স্পেশালাইজ ছাড়া সবাই সবকিছু বুঝতে পারবে না, তখন বিশেষায়িত একটা চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন। তখন দেখা যায় যে এক ডাক্তার থেকে আরেক ডাক্তার প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি লেভেল এক পর্যায়ে আমাদের কাছে আসে, আসলে দেখা যায় যে আমরা ঘাড়ে মারাত্মক ডিস্কের সমস্যা পাই, নার্ভের সমস্যা পাই, বা তার হয়তো স্ট্রাকচারাল প্রবলেম হয় অ্যানাটমিক্যাল, যে ঘাড়ে যে বেরিয়ে যায় নাকি, জি ডিস্ক পিছনে প্রলাপ্স হয়ে যেতে পারে, তো এই রোগীগুলো আমরা অনেক বেশি পাচ্ছি। পাশাপাশি ঘাড়ের বিভিন্ন অ্যাক্টিভিটিস এর কারণে মাসেলগুলো স্প্রেন হয়, স্পাজম হয়, এই সকল কারণে ব্যথা বেদনা। আমার একটা প্রশ্ন ডক্টর শফিউল্লাহ প্রধান, যে আমরা অনেক সময় দেখি যে এই সদরঘাট গেলে বা বিভিন্ন বাজার গেলে, কারণ বাজারে এই ট্রাক থেকে যে আনলোডিং করে ছোট ছোট ইয়াং ছেলেরাও, ভারী ভারী বস্তা, ভারী ভারী একদম ওজন নিয়ে ঘাট দিয়ে, তাদের তো কিছু হয় না? আচ্ছা, তাদের যেটা হচ্ছে তারা হচ্ছে এই কাজে অভ্যস্ত, এবং তাদের এই কাজগুলো তারা ছোটকাল থেকে করতে করতে তার যে ঘাড়ের যে মাসেলগুলো থাকে এবং স্ট্রাকচার, এগুলো স্ট্রেংথ হয় এবং মাসেলগুলো অনেক পাওয়ার বাড়ে, এবং তাদের সেই কাজ করার একটা টেকনিক তারা কিন্তু সবসময় খেয়াল করে কাজটা করে। কিন্তু যে লোক এই কাজটা দীর্ঘদিন করে না, হঠাৎ করে কোনো একটা ভারী বোঝা মাথায় নিল বা হাতে নিল, একটা লাগেজ তাকে ক্যারি করতে হলো, তখনই তার ক্ষেত্রে ইঞ্জুরিটা হয়ে যাবে। এই জিনিসটাও তো সে খেয়াল করে না যে তার ক্ষেত্রে এটা হলো, বা কেউ হয়তো বাড়িতে গেল কোনো কারণে, তার একটু দরকার হলো কোনো একটা বোঝা মাথায় নেওয়ার, সেটি সে হঠাৎ করে হলো। অনভ্যস্ত যে কোনো অ্যাক্টিভিটিস বা যে কোনো কাজ যদি হঠাৎ করে তখনই কোনো না কোনো দুর্ঘটনা। মানে এরা ছোটবেলা থেকেই এমনভাবে মাসেল স্ট্রেন্থেন হয়ে গেছে যে ওই মানে ভার্টিব্রাল কলামে আর লাগছে না গিয়ে, তাই যে আপনি বলছেন সেটা হচ্ছে মাসেলের পাওয়ারটা ডেভেলপ, মাসেলের পাওয়ার স্ট্রেন্থ দীর্ঘদিনে কাজ করতে করতে তাদের সেটা ডেভেলপ করে। তবে হ্যাঁ, তাদেরও যে ইঞ্জুরি হয় না তা না, তারাও কিন্তু আমাদের কাছে আসে, সেটা যদি কোনোভাবে ভুলবশত হয়ে পড়ে। আর ওই পেশাজীবী আসলে মানে টার্সিয়ারি লেভেলে ডাক্তারকে নোটিস করা খুব টাফ, কারণ তারা হয়তো ব্যথা বেদনা হলে কোনো ব্যথার ওষুধ খেয়ে থাকে, বা অনেক সময় কাজ হারা হয়ে বাসায় থাকে, এই খবর কিন্তু আমরা কেউই জানি না, মানে জিনিসটা হচ্ছে এইভাবেই তাদের জীবনটা চলে আসছে। তবে অনেক সময় আমাদের কাছেও যখন তারা আসে, সেটা লেট স্টেজে আসে, সাধারণত 40-50 বছর বয়সে, ওই জাতীয় শ্রমিক পেশাজীবী যারা হেভি ওয়ার্ক করে, বয়স হয়ে গেলে তখন তাদের দেখা যায় যে সেকেন্ডারি যে মাইক্রো ট্রমা হতে থাকে দীর্ঘদিন ঘাড়ে ওজন নিতে নিতে, এক পর্যায়ে মাইক্রো ট্রমা সেকেন্ডারি অস্ট্রো আর্থ্রাইটিস বা স্পন্ডাইলোসিস যেটা আমরা বলি, সেই সকল সমস্যা নিয়ে তারা আমাদের কাছে আসে। আর তাদের ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনাটাও খুবই কম। তারপরও যদি কোনো ফল্টি টেকনিক হয়, যেমন একটা মানুষের শরীরের ওজনের অর্ধেক বা তার বেশি যদি কেউ বোঝা মাথায় নেয়, তাহলে দুর্ঘটনা হতে পারে। আচ্ছা আচ্ছা, তো এই জিনিসগুলো হয়তো তাদের ক্ষেত্রে হয়তো একটু বেশি নিতে পারে, বিকজ তারা অভ্যস্ত মাসেলগুলো পাওয়ার বাড়ে, কিন্তু কোনো কারণে তার চেয়েও বেশি বেশি যদি বোঝা সে ক্যারি করে এবং সেটা ফল্টি টেকনিক থাকে, তাহলে কিন্তু দুর্ঘটনা হবে। মানে আনুপাতিক হারটা দেখতে হবে, মাসেল কতটুকু স্ট্রেট দেন, তার চেয়ে বেশি যদি সে বোঝা ই করে, বা যে যে পজিশনিংটা, পজিশনিং যদি ঠিক না থাকে তখন একটা ট্রমা হতে পারে। এবং তারা অনেক সময় নোটিস করে না, বা ব্যথার ওষুধ খেয়ে খেয়ে থাকে, বা জব হারা হয়ে বাসায় থাকে, কর্মহীন হয়ে যায়, বা ওই জবটা ছেড়ে দিয়ে অন্য কাজ করে, অন্য পেশায় চলে যাচ্ছে। কিন্তু আমরা গ্রসলি যে রোগীগুলা পাচ্ছি, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য ডেস্ক জব ওয়ার্কার, যারা বিভিন্ন অফিস আদালতে জব করে, স্পেশালি ব্যাংকার্স, তারপরে আমাদের এক শ্রেণীর যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্যাল অ্যাক্টিভিটিসে ইঞ্জিনিয়ার হতে শুরু করে, বা গার্মেন্টস ওয়ার্কার, গার্মেন্টসের বিভিন্ন পেশাজীবী, বা বসে কাজ করে, স্পেশালি অনেক সময় ব্যবসায়ীও আছে যারা হয়তো
অনেক সময় ধরে তার কম্পিউটার নিয়ে বসে কাজ করতে হয়। আচ্ছা, এই এই রোগীর সংখ্যা অনেকাংশে বেড়ে গিয়েছে এবং বাড়ছে রেগুলার ডে বাই ডে, এবং পাশাপাশি এখন আমার ইয়াং জেনারেশন স্টুডেন্টরা আসছে, তাদেরও তো এখন বাসায় তাদের ওই যে অনলাইনে ক্লাস করতে হচ্ছে, এই ক্লাসে অনলাইনে বসে, হ্যাঁ সবাই তো আর ল্যাপটপ ট্যাব বা কম্পিউটার থাকবে না, তারা তো মোবাইল ফোনে ক্লাসটা করে, তো মোবাইল ফোনটা সামনে ঝুঁকে ঝুঁকে এভাবে সে সারাক্ষণ দেখছে, সেও তো জানে না যে তার দুর্ঘটনাটা হবে, যেদিন হয় বা যেদিন সে আক্রান্ত হয় তখন সে বুঝে। তো এই জন্য আপনাকে বলবো যে যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন, যে আমরা অন্তত আর্গোনমিক্স মানে কাজের ভুল যেন না করি, কাজ আমরা করব কাজের ক্ষেত্রে সেটা যেন আমার অতিরিক্ত প্রেশার নিয়ে না কাজটা করি, শরীরকে অনেক বেশি কষ্ট না দিয়ে কাজটা না করি, পজিশনটা যেন মেনটেন করে কাজটা করি, এবং কাজের ফাঁকে ফাঁকে আমাদের রিল্যাক্স হইতে হবে। আপনি শরীরকে প্রেশার দিলেন কিন্তু তাকে আবার রেস্ট দিলেন না, রিল্যাক্স হইতে দিলেন না, এটা আমরা বলি রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই যে রিফ্র্যাক্টরি পিরিয়ড না দিলে তাহলে কিন্তু সে ইনজুরি হবে। আরও কথা শুনবো, একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে, তার সাথে একটু কথা বলে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ময়মনসিং থেকে আজাদ বলছি। আজাদ বলুন। জি, আমার পায়ের তলায় ব্যথা করে, খালি পায়ে ফ্লোরে আমি পাই রাখতে পারি না। আচ্ছা, দুই পায়ের তলা না এক পায়ের তলা? জি, দুনো পায়ের তলায়। বয়স কত, ওজন কত, উচ্চতা কত? বয়স হইছে আমার 49। হুম, আচ্ছা, এটা কি এটা কি সকালের দিকে হয়? এটা সব সময় ফ্লোরে পাই রাখতে পারি না। আচ্ছা, খালি পা রাখতে পারি না। উত্তরটি শুনুন। জি ধন্যবাদ, আমি বলছি দিস ইজ আইদার প্ল্যান্টার ফ্যাসাইটিস অথবা ক্যালকেনিয়াল স্পার। তো এই রোগী এই এই কথাটা নিয়ে আমি এর আগেও বলছি, আসলে ওনার মাধ্যমে বলতে চাই সবাইকে যে এই যে পায়ের তলার ব্যথা বা পায়ের ব্যথা, পা ফেলতে কষ্ট হয়, সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট সমাধান হচ্ছে আপনাকে সব সময় এভরিহোয়ার নরম জুতা পায়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে জুতা বলতে একটা আমাদের ব্যবহার্য জিনিস, আমরা যেমন জামা কাপড় পরি পরিধান করি, তদ্রূপ জুতা পরিধান করি। তো জুতাটা অবশ্যই সাইন্টিফিক্যালি আবিষ্কার হয়েছে এবং যুগ যুগ ধরে জুতার আবিষ্কার হয়ে আসছে। তো জুতা কেন আবিষ্কার হয়েছে? জুতো হচ্ছে পায়ের তলাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তো পায়ের তলাটা আমাদের এমন একটা জিনিস, পুরো শরীরের ওজনটা সে ক্যারি করতে হচ্ছে, এবং সেখানে হাড়ের নিচে অল্প কিছু প্যাড অ্যান্ড ফ্যাট আছে, অল্প কিছু পরিমাণ সফট টিস্যু আছে। তো অনেক কারণে কারো পায়ের হয়তো কিছু ঘটনগত প্রবলেম থাকতে পারে, বা অতিরিক্ত ওজন থাকতে পারে, বা আপনার কাজের কিছু ফল্টের কারণে, মানে তার কাজটি হচ্ছে হয়তো পায়ের মাধ্যমে করতে হয়। তো এই সকল ক্ষেত্রে যদি আমরা জুতার ব্যবহার ঠিক না করি বা সফট জুতা পায়ে না দিই, তাহলে পায়ের তলায় ইঞ্জুরি হবে। এই ইঞ্জুরি আমরা প্রাইমারি যেটা বলি সেটা হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস। ওনার উনি এখন কী করবেন? আচ্ছা, ওনাকে ওনার মাধ্যমে বাকি সবাইকে বলতে চাই যে সবসময় সফট সোলে জুতা ব্যবহার করতে হবে, খালি পায়ে হাঁটা যাবে না। আপনাকে সবসময় নিয়মিত জুতা, যে জুতাটা আপনি ব্যবহার করেন সেটা বাসায় হোক বাহির হোক, সেটা তলা বা সোল, সোলটা যেন নরম হয়। আপনি যেই কোনো ব্র্যান্ডের জুতা কিনতে পারেন, সেটা আপনি চেপে দেখবেন নরম কিনা। মেডিকেটেড জুতা কি আছে? না, মেডিকেটেড জুতা বলতে আসলে কিছু নাই, হসপিটালে পাওয়া যায় না। না না, এটা অনেকে, এটা একটা ব্যবসায়িক কথা, অনেকে বলে যে ডক্টর শু, দিস ইজ বিজনেস টার্ম, টোটালি ব্যবসায়িক কথাবার্তা। আপনারা যারা জুতা কিনবে রুগীরা, সে তার মতো করে যে কোনো কোম্পানি জুতা কিনতে পারে। তবে এক এক কোম্পানি তো একটা জুতা বানায় না, বিভিন্ন রকম জুতা তৈরি করে, সে দেখে শুনে জুতাটা কিনবে। আর স্পেশালি বাসায় যখন থাকে পন্স বা চপ্পল টাইপের সফট জুতাগুলো সফট হতে হয়, এক্স্যাক্টলি। আর বাইরে এখন কেউ আসে হয়তো তাকে শু পরতে হয়, তো শুটা যদি শু সাধারণত একটু শক্ত থাকে, তা আমরা অনেক সময় হিল কুশন পাওয়া যায় কিনতে, ইনসোল ফুল, এটা আমাদের অর্থোসিস দোকানগুলো বা আমাদের মতো হাসপাতালে ফার্মেসিতে পাওয়া যায়, সেটা সে ব্যবহার করতে পারে অলওয়েজ। বা অনেকে সেফটি ইস্যু ইউজ করে, যেমন আমাদের যারা দেশের বাহিরে কাজ করে অনেকেরই, বাংলাদেশে অনেক ক্ষেত্রে সেফটি ইস্যু ব্যবহার করতে হয় হয়তো তাদের প্রোটেকশনের জন্য। তো সেফটি ইস্যুর নিচে কিন্তু ইনসোল ফুল ব্যবহার করতে হবে। দিস ইজ এ এক প্রকার অর্থোসিস বা মেডিকেটেড একটা সোল পাওয়া যায়, যেটা ব্যবহার করলে তার ওই সেফটি ইস্যুর যে ইঞ্জুরিটা সেটা কিন্তু পায়ের তলায় হবে না, খালি পায়ে কখনো হাঁটা যাবে না। আমাদের শুধু গ্রামে যেখানে মানে মাটি আছে, কাদা মাটি বা নরম মাটি, এখন কিন্তু আমার মনে হয় না সে পরিবেশ আর এখন সারা তারপরে বন্যা হয়ে গেছে, এখনো মাটি ভিজা এখন। হ্যাঁ, বা সবসময় তো আপনি একই রকম মাটি পাবেন না, আপনাকে হয়তো বাসায় আসতেছে একরকম, বাহিরে আরেক রকম, বাজারে গেল আরেক রকম।
তো বা রাস্তা পিচ ঢালা রাস্তা থাকে, তো এই সকল রাস্তা কিন্তু খালি পায়ে হাঁটা যাবে না, সবসময় সফট সোলের জুতা ব্যবহার করতে হবে। আর আপনি কিছুদিন কুসুম গরম পানিতে পাটা ডুবিয়ে নাড়ান আর জুতা চেঞ্জ করেন, আপনি কিছুদিন আপনি ন্যাপ্রক্সেন 500 একটা করে দুবেলা আর অমিপ্রাজল কয়েকদিন খেতে পারেন, ধরেন 7 থেকে 10 দিন, তারপরও ব্যথার সমাধান না হলে আপনাকে একজন পেইন স্পেশালিস্ট বা রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টের চিকিৎসকের শরণাপন্ন হয়ে বিভিন্ন থেরাপি বা বিভিন্ন এক্সারসাইজ আছে যেগুলোর মাধ্যমে এই ব্যথা কমানোর মানে কমানো সম্ভব, সেই পদ্ধতি বা চিকিৎসা যেতে হবে। ডক্টর শফিউল প্রধান, আপনি ঘাড়ের বিভিন্ন পজিশনিংয়ের কথা বলেছেন, ব্যথার জন্য দায়ী করেছেন, কিন্তু আমরা যে নামাজ পড়ি তখন তো আমরা যে রুকু সেজদা করি, ঘাড়ের উপর তো একটা প্রেশার পড়ে, তখন তো কিছু হচ্ছে না? ধন্যবাদ। আসলে আমাদের নামাজটা মহান আল্লাহ পাকের, আমরা অবশ্যই এটা ওনার মানে আমরা ফরজ কাজ, আমাদের নামাজ পড়তেই হবে, এটার কোনো বিকল্প নেই, কিছু নেই। কিন্তু এই নামাজটা সাইন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটা আমার কথা না, সারা ওয়ার্ল্ডের যত রিসার্চার আছে প্রমাণিত, যে আমরা এই যে সারাদিন বসে কম্পিউটার করছি, এই যে বসে হয়তো কথা বলছি বা যে কোনো কাজ করছি, এর ভিতর মধ্যে যদি পাঁচ ওয়াক্ত আপনার মুভমেন্ট হয়, যেটাই করছি আমরা রিফ্লেকশনেই করছি, এই যে তো এর মধ্যে যদি আপনি নামাজটা নিয়মিত পড়েন, তাহলে কিন্তু আপনার শরীরটা এই যে আমরা মুভমেন্টটা আমরা করি না বসে থাকি, সেটা কিন্তু একটা ব্রেক হচ্ছে এবং তার বিপরীতে যাচ্ছে, হ্যাঁ বিপরীতে হাইপার এক্সটেনশন হচ্ছে এক্স্যাক্টলি। তখন নামাজে গেলে যখন সে এক্সারসাইজ হয়ে যায় এবং সামনে ঝুঁকলে তার ঘাটটা উল্টা আরো বিপরীতে হাইপার এক্সটেনশন, ফ্লেকশনটাকে সে এক্সটেনশন করে। তো এই জন্য নামাজ অনেকে চেয়ারে বসে পড়ে, আমি বারবার নিষেধ করি সবাইকে, মানে একটু হালকা ব্যথা হলি, ছোটোখাটো ব্যথা হলি চেয়ারে বসে নামাজ পড়া মুভমেন্ট না করে, এটা আসলে কোনোভাবেই অবৈজ্ঞানিক। হ্যাঁ, যদি খুব তীব্র ব্যথা হয় একেবারেই সে নড়াচড়া করতে পারে না, এবং সেটা হতে পারে 7 দিন 10 দিন 15 দিন সর্বোচ্চ 1 মাস, সেই সময় সে হয়তো ইশারায় নামাজ পড়লো, সেটা সমস্যা নেই চেয়ারে বসে, কিন্তু যার এই স্টেজটা বা ট্রিটমেন্ট দিলে বা অনেক ক্ষেত্রে এমনিতেও রোগী ভালো হয়ে যায় সেটি, কিন্তু সে আর চেয়ার ছাড়ে না। তো এই জিনিসটা যদি মানে না করে তাহলে কিন্তু অনেকাংশে ব্যথা, আর এই যে ঘাড় ব্যথা কোমরে ব্যথার কথা বলি আমরা, এগুলো কিন্তু অনেকাংশে কমে আসবে বা রোগীরা ভালো থাকতে পারবে। সেজদায় যখন যায়, করোনাকালীন সময় তো নামাজ পড়ে একটা বড় এক্সারসাইজ, ইবাদত হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে অবশ্যই, এবং আমি মনে করি যে পাঁচ ওয়াক্তের যে ফরজের পাশাপাশি অন্য সুন্নত নফল এগুলো বাড়িয়ে দেওয়া উচিত, এবং কাজের মধ্যে যদি এটা হয়, মনে করেন আপনি অফিসে জোহরের টাইম বা আসরের টাইমে, আমি আরো নামাজ দিয়ে আরো অনেক কথা শুনবো ডক্টর শফিউল প্রধান, একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক